আমরা এখন দাদা, এই যে চালিয়ে বড়া ছিল একদম, ওরে বাবা, এই যে আমরা তাহের আর ঠাকুর তালুকদার দাদার দধির ঘরে আসছি, দই আছে আর এখানে হচ্ছে আছে দই, এই যে লাইট দিয়ে একটা, আর এই হচ্ছে আমাদের সমস্যা নাই, ফেস নিচ্ছি শুধু, আমাদের ঠাকুর দাদা, ওনার স্টোরের নাম হচ্ছে ভাই ভাই, এটা হচ্ছে টুঙ্গিপাড়ার গোপালপুর। আমাদের কি একটু দেখাবেন, কোনো উপায় আছে? কত যত্ন করে রাখে আমাদের জন্য ভাই। সুন্দর, মানে এর উপর কোনো পরিষ্কার নাই, দূর দূরান্ত থেকে চলে আসে না মানুষ এই দধির জন্য, ঢাকা পর্যন্ত যায় না? তো আপনারা যারা বাইরে থেকে আসবেন টুঙ্গিপাড়াতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তার সমাধি সৌধে, তারা গোপালপুরের এই দিকটা এসে ভাই ভাই স্টোরে ঠাকুর তালুকদার দাদার এই দই না খেয়ে যাবেন না, এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের আমাদের টুঙ্গিপাড়ার একটা বিখ্যাত খাবার। আর এমনিতে ওই আমাদের প্রধানমন্ত্রীর পরিবারের লোকজন এখান থেকে নেয়, আমরা কোভিড চাচাও এখান থেকে নেয়, বা অতিথি কেউ আসলে শেখবেন। আমাদের বঙ্গবন্ধু কলেজ না, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওখানকার স্যাররাও এখানে আসে না? অনেক ধন্যবাদ। আর অনেক সময় আমাদের এই যে যত ব্যাংক আছে বা অফিস আছে সবাই এখানে আসে, সবাই আসে। আর হচ্ছে এমনিতে পার্শ্ববর্তী বরিশাল, বরিশাল গণদ্বীতীয় লোক আইছিল, তারা খাই নিয়ে গেছে। আচ্ছা, মানে পুরো মানুষের মুখে মুখে আপনার এই দইয়ের সুনাম ছড়িয়ে গেছে না? শুধুমাত্র ওই যে কোন একদম খাঁটি জিনিসগুলো সবাই পায়, ভালো জিনিস যেটা আমরা খাই দেখলাম, হ্যাঁ আমরাও নিব আজকে। ধন্যবাদ দাদাকে। তো সবাই আসবেন এখানে, আসার পরে আর টুঙ্গিপাড়া ব্রিজ ছাড়ালে আসলে যে কেউ দেখা দিবে, যে কেউ বলবে, যে কেউ বলবে এই দইয়ের কথা পুরো টুঙ্গিপাড়া থানার পাশে ব্রিজ ছাড়ানোর পরে গোপালপুর, হ্যাঁ গোপালপুর গ্রাম, গোপালপুর গ্রাম, আপনাদের তালুকদার বংশেরই মাঠে। তো ধন্যবাদ। হ্যাঁ, আমরা একটু দাদার দোকানটা আপনাদের সামনে দিয়ে দেখাবো। হ্যাঁ, গোপালপুর টুঙ্গিপাড়ার, টুঙ্গিপাড়া উপজেলা গোপালপুর, এই হচ্ছে দাদার দোকান, ছোট দোকান। হ্যাঁ, এই বটগাছটা দেখলে দোকানটা কেনা যাবে। আর এই হচ্ছে দাদার দোকানের স্টোর। দয়ালার সাথে কথা বলছি আমরা, তো এই হচ্ছে আমরা দেখলাম, আর ওখানে হচ্ছে আমাদের খালা ঠাকুর দাদার আম্মা, এখন আলাদা পুরো এই দোকানটা। প্রথমে তো আপনি কত আগে শুরু করছেন এই দোকানটা? 5-6 বছর আগে শুরু করেছি, সে সময় অল্প অল্প মানে বানাইছি, 5-7 কেজি জ্বালাইছি, আর এখন তো অনেক ধীরে ধীরে মানে নামতা ছড়া গেছে। এবং আপনি কি ব্যবসার প্রথম থেকেই সততার উপর ভিত্তি করে শুরু করেছেন? জানি আমার কোনো ওই যে ভগবান যা মা পেয়েও যে ওই যে ঢালি অন্য জায়গা তো 1 কেজি টালি ধরে 300 গ্রাম, আর আমার টালি 350 গ্রাম, 300 গ্রাম ধরি সব দিক দিয়ে। আপনার আপনার কয় ভাই বোন? আমরা তিন ভাই। তিন ভাই, শুধু তিনটা ভাই? আচ্ছা, তিন ভাই কি একসাথেই আছেন? না, আমি বড়। দূর থেকে চলে আসছে না?
আচ্ছা, আমরা এখন দেখ এই যে নতুন একদম, তো আপনার কি দূরের কারো যারা আসবে এখানে তাদের প্রতি কিছু যদি বলার থাকে একটু বলতে পারেন? পরবর্তী যারা আসবে তারা তো ভালোই, আমি সবসময় ভাবি যে ভালো পারবো, সবার নাম যাতে আমার ধরায়, সবাই ভালো চেষ্টা করব, মানে সঠিক মাল দেওয়ার জন্য এটাই চেষ্টা করবো। আর ধরেন দূর দূরান্ত থেকে যদি আপনাকে অর্ডার নিতে চায় তারা, আপনি দিতে পারবেন না? যদি দুই তিন দিন আগে বলতে হবে, দুই তিন দিন আগে, সেক্ষেত্রে আপনার নাম্বারটা যদি বলে দিয়ে একটু মোবাইল স্ক্রিন 018 0185 55 95। আচ্ছা, এই নাম্বারে দাদাকে কল দিবেন সবাই যারা নিতে চান, অনেক করে যারা এক দুই দিন তিন দিন আগে বললে দাদা তাদেরকে পৌঁছে দিতে পারবেন। অনেক ধন্যবাদ। এই হচ্ছে আর একবার আমরা দেখিয়ে আমরা শেষ করবো। আমাদের